রাজ্যে নজিরবিহীন দুর্নীতি, তবে নজিরবিহীন বললেও হয়তো ভুল হবে। ভূগোল বিষয়ের শিক্ষক পদে চাকরিপ্রাপ্ত 219 জনের মধ্যে 181 জনের ওএমআর বিকৃতি ঘটিয়ে চাকরি পেয়েছেন, অর্থাৎ প্রায় 83% ভূগোলের শিক্ষকই ভুয়ো। ভাবা যায় এটা? বঞ্চিত চাকরি প্রার্থীরা বলছেন, নির্লজ্জতার চরম পর্যায়ে পৌঁছে গেছে রাজ্য সরকার। তা না হলে একটি বিষয়ের প্রায় 83% চাকরির ওএমআর শিট বিকৃত করা হয়। চাকরি প্রার্থীরা দাবি করছেন, 53 নম্বর পাওয়া প্রার্থীদের বড় অংশ এই তালিকায় আছেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ড পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লজ্জায় ফেলেছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। আদালতের নির্দেশ মেনে 907 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অভিযোগ, ওএমআর শিটের পরিবর্তন, নম্বর পরিবর্তন করে এই সমস্ত প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। আদালতের নির্দেশ মেনে 907 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অভিযোগ, ওএমআর শিটের নম্বর পরিবর্তন করে এই সমস্ত প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ভূগোল বিষয়ে শিক্ষক পদে চাকরিপ্রাপ্ত 219 জনের মধ্যে 181 জনের ওএমআর বিকৃতি ঘটিয়ে চাকরি পেয়েছেন। চাকরি প্রার্থীরা দাবি করেছেন, 53 নম্বর পাওয়া প্রার্থীদের বড় অংশই এই তালিকায় আছেন। শুধু ভূগোল নয়, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান সহ কিছু বিষয় আছে যেখানে প্রচুর ভুয়ো শিক্ষক রয়েছে। সুপ্রিম কোর্ট 1 সপ্তাহের জন্য ওএমআর প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। চাকরি প্রার্থীদের দাবি, দ্রুত ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল করে বঞ্চিত যোগ্যদের নেওয়া হোক।